তো আজকে এই ময়ূরের বাচ্চাগুলো কালেক্ট করার চক্করে প্রায় 150 কিলোমিটার মোটরসাইকেল ড্রাইভ করতে হয়েছে আমার। সারাদিনে ও হচ্ছে দুইবার বের হয়, সকালে একবার আর একবার হচ্ছে বিকেলে সন্ধ্যার ঠিক আগে বের হয়। বের হয়ে খাবার দাবার খেয়ে আবার এখানে চলে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। ফাইনালি অনেক প্রতীক্ষার পরে আমার অত্যন্ত পছন্দের একটা জিনিস হাতে পেয়েছি। এই বক্সের মধ্যে আছে, এটা একটা মিস্ট্রি বক্স। এর আগেও বলছি এই টাইপের বক্স দেখলেই আসলে বুঝবেন যে এর মধ্যে কিছু একটা আছে, মিস্ট্রি লুকায় আছে। অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম, তো এটার মধ্যে কি আছে চলেন আগে দেখি, তারপরে বাকি কথা হবে। তো আমি একটা কিচেন নিয়ে আসছি এটা খোলার জন্য। আগে বাদনটা খুললাম, বিসমিল্লাহ। এইখানে আটকে গেছে, বিসমিল্লাহ। এই যে দেখেন, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন এটা কি, এগুলা বলেন তো কি, এগুলা কিসের বাচ্চা? বলে না দিলে কিন্তু বুঝতে পারবেন না যে এগুলো আসলে কিসের বাচ্চা। সবাই বললেন যে মুরগির বাচ্চা, আসলে এগুলো মুরগির বাচ্চা না, এগুলো হচ্ছে ময়ূরের বাচ্চা। দেখেন কত সুন্দর, এক দুই দিনের বাচ্চা এগুলো। এখানে আমরা 6টা ময়ূরের বাচ্চা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। ফাইনালি অনেক দিন অপেক্ষা করছি এই বাচ্চাগুলোর জন্য, ফাইনালি কিন্তু এটা কালেক্ট করতে পারছি। তো আজকে এই ময়ূরের বাচ্চাগুলো কালেক্ট করার চক্করে প্রায় 150 কিলোমিটার মোটরসাইকেল ড্রাইভ করতে হয়েছে আমার। তো আমি খুবই এক্সস্টেড, একেবারেই ক্লান্ত, একেবারেই টায়ার্ড। দুপুরের খাবারও খাই নাই, এখন 3টার বেশি বেজে গেছে, মাত্র আমি পৌঁছাইলাম। তো আনবক্সিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই জাস্ট হচ্ছে ক্যামেরা নিয়ে এই সময়ে আসছি, না হলে এই সময়ে আসলে ভিডিও করার কোনো মুডই আমার নাই। তো ফাইনালি বাচ্চাগুলা আমরা হচ্ছে এখন ব্রুডিংয়ে দিয়ে দেব। তো আজকের ভিডিওতে ময়ূরের বাচ্চার আর কোনো বিষয় আপনাদের দেখাতে পারতেছি না, আমি গোছল করে ফ্রেশ হয়ে অন্যান্য বিষয়গুলো নিয়ে আপডেট দিব। ইনশাল্লাহ ময়ূরের আপডেটগুলো আরও কয়েকদিন পরে দিব। মাশাল্লাহ, এই যে আমাদের হাঁসগুলা, একদম ধবধবে সাদা হাঁসগুলো, এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, ফেদার চলে আসতেছে অলরেডি। এখানে সর্বমোট এখন আছে হচ্ছে গিয়ে 10টা হাঁস। কিছুদিন আগে যে ভাইরাসের সংক্রমণ হয়েছিল, সেই ভাইরাসের সংক্রমণের পরে এই 10টা হাঁসই কিন্তু অবশিষ্ট ছিল। আলহামদুলিল্লাহ 10টাই এখনও অবধি সুস্থ সবল আছে। আশা করতেছি যে 10টা আর কোনো সমস্যা হবে না আল্লাহ চাইলে। আর এই যে এইটা হচ্ছে আমাদের পুরনো মাছকুবি হাঁসের মেলটা, মাশাল্লাহ এখন কিন্তু ভয় পায় না। শুরুর দিকে তো অনেক ভয় পায়, তো আর এখন দেখেন অত ভয় পায় না, খুবই ফ্রেন্ডলি। তো ওর সাথেরটা কিন্তু ডিমে তা দিচ্ছে, অনেক দিন ধরেই দেখাচ্ছি না, আপনারা অনেকেই দেখতে চাইছেন, চলেন একটু দেখাই আপনাদের। ওকে, এই যে এই ঘরটাতে, এই জায়গাটাতে কুচে বসাইছি, এই যে দেখেন, ওই যে ও হচ্ছে ওখানে ডিমে তা দিচ্ছে। আমি একটু ট্রেটা বের করে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে দেখেন, ও সময় সময়ে বের হয়, বের হয়ে হচ্ছে খাবার খেয়ে আবার এখানে এসে বসে ডিমে তা দিতে থাকে। সারাদিনে ও হচ্ছে দুইবার বের হয়, সকালে একবার আর একবার হচ্ছে বিকেলে সন্ধ্যার ঠিক আগে বের হয়। বের হয়ে খাবার দাবার খেয়ে আবার এখানে চলে আসে। মাছকুবি হাঁসের ডিমগুলো কিন্তু আমি চেক করে দেখি নাই, ডিমগুলো ফার্টাইল হইলো কি না, ডিমে ভ্রণ আসলো কি না। যতটুকু আমার হচ্ছে গিয়ে মনে আছে, এটা আগামী 20 তারিখের দিকে ডিমগুলো হ্যাচিং হওয়ার সম্ভাবনা আছে। ক্যান্ডেলিং করি নাই, এটা একটা মিস্ট্রি রয়ে যাক, দেখা যাক কী হয়। ইনশাল্লাহ আপডেট তো অবশ্যই পাবেন, আল্লাহ চাইলে ধবধবে সাদা বাচ্চা হবে এখান থেকে। আমাদের র্যাবিটের পুরনো ঘরটাতে র্যাবিটগুলো কিন্তু মাশাল্লাহ বাচ্চাগুলো অনেক কিউট হয়েছে। এগুলা কিন্তু কোনোটাই এখন পর্যন্ত সমস্যা হয় নাই, যেগুলো ছিল সবগুলোই আছে। খুবই চঞ্চল হয়েছে বাচ্চাগুলো, সারা ঘর ছোটাছুটি করে, ওই যেটা বেরোবে বেরোবে বেরোবে। এই ব্যাচে আমরা মোট 10টা বাচ্চা পাইছি। এই যে দেখেন বাকিগুলো, এই যে এখানে, কত কিউট মাশাল্লাহ।
তা আমরা যে প্ল্যানটা করতেছি যে এই ঘরটা থেকে এই বড় র‍্যাবিটগুলোকে কয়েকদিনের মধ্যে সরায় দেব, এই 10টা বাচ্চা এবারে আমরা এই ঘরটাতেই রাখবো এবং বড় করব। আসলে আমি দেখতে যাচ্ছি যে ওরা কি লায়ন হেড লফের ক্রস হয়েছে নাকি হচ্ছে গিয়ে নর্মাল র‍্যাবিট হয়েছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করব। কিছুটা বড় হইলে দেন হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ওদের সৌন্দর্যটা কেমন হয় সেটাই আমার দেখার ইচ্ছা আছে। ওদের ঘাসের ট্রেটা খালি, আমি একটু ঘাস দিয়ে দিই। এই যে ঘাস নাও খাও। বাচ্চারাও কিন্তু ঘাস খাওয়া শিখে ফেলছে, এখন বাচ্চারাও ঘাস খায়। এই র‍্যাবিটটা দেখে একটু মায়া লাগতেছে, ওর হচ্ছে 5টা বাচ্চা হয়েছে, তো দেখেন স্বাস্থ্যটা একেবারে শুকায় গেছে একদম। তো বাচ্চাগুলো আর একটু বড় হলে যখন পুরোপুরিভাবে নিজে খাবার খাওয়া শিখবে তখন কিন্তু আবার 15 দিন কিংবা 1 মাসের মধ্যেই ওর স্বাস্থ্যটা আগের মতো সুন্দর হয়ে যাবে, রিকভার করে ফেলবে। আমার কাছে খরগোশের এই খাওয়ার দৃশ্যটা সবচেয়ে ভালো লাগে, আমি সামনাসামনি যখন দেখি ওরা কুটকুট কুটকুট করে খায় এটা খুব এনজয় করি। আপনার কি কারণে খরগোশ ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, এই যে আমাদের ফিজেন্টগুলো সিলভার ফিজেন্ট, তো ফিজেন্টের আপডেট যদি বলি এখন অবধি নতুন করে আর ডিম দেয় নাই। এরা সিলভার ফিজেন্ট 7টা ডিম দিছিল, গোল্ডেন ফিজেন্টও 7টা ডিম দিছিল। তো সিলভার ফিজেন্টের ডিমগুলো আনফর্চুনেটলি একটাও ব্রন আসে নাই, ফুটে নাই। আর গোল্ডেন ফিজেন্টের 7টা ডিমের মধ্যে 1টা ডিম ওই সময়েই ভেঙে গিয়েছিল, আর বাকি 6টা ডিমের মধ্যে 2বারে আমরা সর্বমোট 5টা বাচ্চা পেয়েছিলাম। তো আনফর্চুনেটলি 5টা বাচ্চার মধ্যে 1টা বাচ্চা ছোট অবস্থাতেই মারা গিয়েছে, আর বাদ বাকি 4টা বাচ্চা কিন্তু এখনও অবধি আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবেই বেড়ে উঠতেছে। ইনশাল্লাহ নেক্সট ব্লগে ওদের আপডেট দেব। মাশাআল্লাহ, এই যে আমাদের কচ্ছপগুলো উপরে আজকে ক্লিক আছে, সানবাথ করতেছে, যদিও সূর্য নাই কিন্তু পাটাতনের উপরে বসে আছে। ওর মুভমেন্ট আবার যেটা দেখতেছি ও হয়তো আবার ডিম দিবে, নিচে ঘন ঘন নামতেছে এবং মাটি খুঁড়তেছে। বাকি কচ্ছপরা দেখেন এই যে নিচে আছে, কাইট, ক্লার্ক এবং পিচ্চিটা জন্টু মিয়া সবাই এখানে। ওরা ভাবছে আমি ওদের জন্য খাবার নিয়ে আসছি, আসলে এই মুহূর্তে এখন খাবার নিয়ে আসি নাই। আপনারা অনেকেই আপডেট চাচ্ছেন যে আমাদের কচ্ছপের ডিমগুলো ফুটলো কিনা, তো এখনও অবধি ডিমগুলো ফুটে নাই। বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টিপাত থেকে ডিমগুলোকে প্রোটেক্ট করার জন্য আমি একটা ব্যবস্থা নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে এই যে যেই জায়গাটাতে ডিম দিছে বালুর যে অংশটা, যেখানে বালু খুঁড়ে ডিম দিছে সেই অংশটাই দেখেন একটা ত্রিপল টানিয়ে দিয়েছি উপর দিয়ে চালার মতো করে, যাতে করে সরাসরি বৃষ্টির পানিটা বালুর মধ্যে না পড়তে পারে। পানিগুলো এখানে পড়লে এখান থেকে গড়িয়ে আবার এই ট্যাঙ্কে চলে আসবে। যেহেতু সব সাইডই খোলা, তো বৃষ্টির টুকটাক ছিটে ফোটা বা বৃষ্টির অল্প বিস্তর পানি কিন্তু বালুতে পড়বেই, যেখানে ডিমগুলো আছে সেখানে পড়বেই। তো এটাও দরকার আছে, কারণ ডিম ফোটার জন্য তাপমাত্রা এবং আর্দ্রতার প্রয়োজন হয়। তো একটু একটু পানি যদি না পড়ে তাহলে কিন্তু ডিমগুলো ফোটার সম্ভাবনা কমে যাবে। আমরা অপেক্ষা করতেছি কবে আমরা দেখব ফুটফুটে সুন্দর টর্টলের বাচ্চাগুলো ফুটে বের হবে। সাধারণত রেড ইয়ার স্লাইডার প্রজাতির কচ্ছপের বাচ্চা 55 থেকে 90 দিন পর্যন্ত লাগতে পারে বাচ্চা ফোটার জন্য। তো এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে টাইম ডিউরেশন ভ্যারি করে, তো দেখা যাক কী হয়, অপেক্ষায় আছে। তো সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমাদের ফুটফুটে সুন্দর নতুন সদস্যগুলো ময়ূরের বাচ্চা, তাদের জন্য একটু প্রে করবেন, আমরা যেন ঠিকঠাক মতো করে ওদেরকে বড় করতে পারি, ওদের প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করতে পারি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, বার্স ক্যানভাসের সাথেই থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।